নদিয়ার হাঁসখালীতে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়, দুষ্কৃতীরাই যা শাস্তি পাওয়ার পক্ষ আইনে তা হবেই। সরকারের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি দোষীকে শাস্তি দেওয়ার। আজকাল ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ইতিমধ্যেই হাঁসখালী ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত সহ তার এক বন্ধু গ্রেপ্তার হয়েছে, পুলিশ তদন্ত চালাচ্ছে, ঘটনায় আরও যারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টাও চলছে। মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ইতিমধ্যেই ইনভেস্টিগেশন চলছে, নাবালিকার মৃত্যু খুব দুঃখজনক, দুষ্কৃতী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে তার এক বন্ধুকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তকে শাস্তি দেওয়া হবে মূল লক্ষ্য। শ্মশানে দাহ করার প্রসঙ্গে তিনি বলেন এই বিষয়ে প্রমাণ খুব কম পাওয়া যাচ্ছে, তার কারণ এমন ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টে সঠিক তদন্ত উঠে আসে। পুলিশ সকলকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করার চেষ্টা করছে। ইতিমধ্যেই পকসা আইনে মামলা রিজু করা হয়েছে। যেহেতু মৃত 14 বছরের নাবালিকা, সেই কারণে তার সম্মতি থাকলেও রেপ করা আইনত অপরাধ, তাই দোষীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাকিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। আশা করছে খুব শীঘ্রই সমস্ত দোষীরা ধরা পড়বে এবং শাস্তি পাবে। তাই জানেন যে এভিডেন্স, প্রমাণ খুব কম পাওয়া যাচ্ছেন, কারণ মেয়েটার বডিটা দাহ করা হয়েছে। নর্মালি যখন এরকম কেস হয় তখন আমরা ফরেন্সিক্সের মাধ্যমে জানতে পারি যে এটা কজ অফ ডেথটা কী, এক্সেসিভ ব্লিডিং, হ্যামারেজ, আপনার যেটা এসার্টেন করা যায়। এখানে যেটা হয়েছে সেটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের সাথে আমাদের কেসটাকে, পুলিশকে কেসটাকে পিস থ্রু করতে হচ্ছে। এখন অবধি যেটা প্রাইম অ্যাকিউজ অলরেডি অ্যারেস্টেড হয়েছে আর পক্সো আইনের আন্ডারে হয়েছে। পক্সো আইন আপনারা জানেন এটা খুব স্ট্রং আইন, পক্সোতে এটা লাইফ ইমপ্রিজনমেন্ট, অ্যান্ড লাইফ মিন্স লাইফ। এখানে যে প্রাইম অ্যাকিউজ সে অ্যাডাল্ট, সে পক্সোর আন্ডারেই করা হবে। আরেকটা পক্সোর যেটা আছে সেকশন 19, সেটা হচ্ছে যদি কেউ জানে যে আমি যদি জানি এই জিনিসটা হচ্ছে আর আমি খবর না দিই, মানে যদি কেউ দেখছে এখানে কিছু সাসপিশিয়াস আছে আর যদি খবর না দিই, যে যদি জানে। আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে সম্মতিক্রমে, একটা জিনিস আপনারা সবাই আপনারা হয়তো জানেন, আমিও সেটা বলতে চাই যে নাবালিকা যদি কেউ 18 বছরের নিচে হয় তাহলে সম্মতিক্রমেও যৌন সম্পর্ক কিন্তু অবৈধ। সম্মতিক্রমেও যদি যৌন সম্পর্ক হয় নাবালিকার সাথে সেটা কিন্তু আইনের চোখে রেপ, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আর পক্সো আইন সেখানে লাগানো হবে, তাই পক্সো আইনই লাগানো হচ্ছে। প্রাইম অ্যাকিউজকে ধরা হয়েছে, তার বন্ধুকেও কল করাতে ধরা হয়েছে, এবং যা যা সিডিআর যা যা জানাবার কথা ওরা বলছে, যে আমরা যেটা মিডিয়াতে শুনলাম যে তাকে ভয় দেখানো হয়েছে, কে বা কিভাবে ভয় দেখানো হয়েছে সেটা ফার্স্ট জিনিস পুলিশ দেখছে। এবং আমরা একটা জিনিস আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, দ্যাট দের ইজ নো কোয়েশ্চেন অফ এটা উত্তরপ্রদেশ নয়, এটা মধ্যপ্রদেশ নয়, দুষ্কৃতিকারী যা শাস্তি হওয়ার পক্সো আইনে সেটা হবেই হবে, সেটা সরকারের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি। আর আমরা কোনোদিনই চাই না যে বাংলাতে একটা ক্রাইম যখন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেটা ঘটতেই পারে, কিন্তু তারপরে কী করার সেটা সরকারের হাতে, সেটা পুলিশের হাতে, আর সেইখানে এক ইঞ্চি 1 মিলিমিটার জমি ছাড়া হবে না। দিদি, একটা বিষয় যেটা হচ্ছে শ্মশানে কোনো রকম ডেথ সার্টিফিকেট ছাড়া দাহ করা হলো, সেক্ষেত্রে পুলিশের যেমন তথ্য সংগ্রহে সমস্যা হচ্ছে, অন্যদিকে প্রশ্ন হচ্ছে একটা শ্মশানে কিভাবে একটা সার্টিফিকেট ছাড়া দাহ হতে পারে? রাইট, এটা 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 দেখুন, আমি পাশের এলাকার সাংসদ, পাড়াগাঁয়ে যেটা হয়, আমার যেরকম করিমপুর শ্মশান আছে, মেন শ্মশান আছে, এখানে একটা হাঁসখালীতে মেন শ্মশান আছে, মেন শ্মশানে যখন গিয়ে দাহ করে সেখানে আমাদের একটা অফিসার থাকে, সেখানে কাগজপত্র, সেখানে ডাক্তারের MBBS ডাক্তারের সার্টিফিকেট যেরকম লাগে, আমরা সবসময় এটা করে থাকি, ওটা দাহ করে না। কিন্তু গ্রাম্য এলাকায় যে কোনো ওয়াটার বডি, বা আপনি পুকুর দেখছেন, আপনি একটা নদী দেখছেন, সেই ঘাটের ধারে লোকে কিন্তু অনেক সময় একটা বা দুটো শ্মশান থাকলেও 7 বা 8টা এরকম, আমরা বলবো আনরেজিস্টার্ড, বা 7টা 8টা এরকম জায়গা থাকে যেখানে পাবলিক গিয়ে বডি পোড়ায়। গ্রামে এটা প্রচুর দল কোনোভাবেই কোনো দুষ্কৃতকারীর পেছনে দাঁড়াবার কোনো কোয়েশ্চেনই ওঠে না। শুভেন্দু অধিকারী আর রোহিত চৌধুরী আজকে আসছেন, তারা নিশ্চয়ই, তারাও এখানকার MLA, অদিত চৌধুরী এখানকার MP, পশ্চিমবাংলার এমন কোনো জায়গা নেই যেখানে তারা যেতে পারেন না, তারা আসছে, আমরাও যারা আসছি। কিন্তু আমি একবারই এটা বলছি, এটা ক্রিমিনাল অ্যাক্ট, এটাকে ধিক্কার জানানো উচিত। পশ্চিমবাংলায় যদি এরকম কিছু হয়, আমরা জিনিসটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর সরকারের কর্তব্য কী, পুলিশের কর্তব্য কী, ফুল ইনভেস্টিগেশন করা, আর দোষীকে যাতে কোনোভাবে লুকোনো না, তাকে যাতে শাস্তি দেওয়া, এই জিনিস সরকার করছে, আমরা গ্যারেন্টি দিচ্ছি। এটা রাজনৈতিক চোখ দিয়ে দেখলে এটা কি রাজকীয়, এটা তো দলের দল তো কিছু করেনি এটার মধ্যে, এটা কাকে কাকে দোষ দেবেন আপনি? দিদি,
সাইডে সমস্ত প্রক্রিয়াটাই পুলিশের যে ভূমিকা সেটা কি সন্তোষজনক ছিল? হ্যাঁ, পুলিশের ভূমিকা এখন অবধি আমরা যা জানতে পারছি যে দেখুন, যদি কেউ ফিফথে ইনসিডেন্টটা ঘটেছে, যখন চাইল্ডলাইনকে জানানো হয়, চাইল্ডলাইনও যখন জানানো হয়, যখন পুলিশ জানতে পারে, যখন কোনো কেউ ফোন করেনি পুলিশকে, কেউ জানায়নি, না দের ওয়াজ নাথিং টু সাজেস্ট কি এটা একটা সাসপিশিয়াস ডেথ হয়েছে, কারণ ফ্যামিলি নিজে গিয়ে ওটা পুড়িয়েছে। এখন অবধি আমি যা জেনেছি সেটার ভিত্তিতে বলছি, আগামী দিনে ইনফরমেশন চেঞ্জ হতে পারে। তাতে পুলিশ যখন থেকে জেনেছে তখন থেকে তো ইনভেস্টিগেশন, 24 ঘন্টার মধ্যে যে প্রাইম অ্যাকিউজ তাকে তো অ্যারেস্ট করা হয়েছে, তার বয়ানের মোতাবিক তার বন্ধু সেটাও কালকে রাত্রিতে অ্যারেস্ট করা হয়েছে, যাদের যাদের জেরা করার তারা করছে। আজকে যেরকম যিনি মহিলা যিনি বাড়িতে পৌঁছে দিয়েছেন তারাও গিয়ে 164 স্টেটমেন্ট সব ওরা রেকর্ড করছে। তাই পুলিশের ভূমিকার এখন অবধি কোনো ত্রুটি আমরা দেখতে পাচ্ছি না। দিদি, গ্রামে এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ যারা গ্রামের সোর্স হিসেবে পুলিশকে থানার সঙ্গে যোগাযোগটা রাখে মূলত, এটা দেখুন এটা বলা যায় না, কারণ অনেক সময় গ্রামের একটা নিজের ইকোসিস্টেম থাকে। দেখুন আমরা গ্রাম্য রাজনীতি করে, তাই অনেক সময় কি হবে, আপনি আমি তো গ্রামের রাজনীতি করি, গ্রামে যখন ওরা কিছু, যখন গ্রামের মানুষ ধরুন এখানে একটা নাবালিকার দেহকে দাহ করেছে, নাবালিকার দেহকে দাহ করেছে, নিশ্চয় কিছু ভেবেই তড়ি ঘড়ি সেটা করেছে, পরিবারই করেছে, এটা তো মানে আকাশ থেকে লোক এসে দাহ করেনি, পরিবারের লোকই দাহ করেছে যতক্ষণ আমরা জানছি। তখন পরিবারের লোকই যে কোনো কারণেই হোক, সেটা এখন ইনভেস্টিগেশনে আসবে, যে কোনো কারণেই হোক খুব তড়ি ঘড়ি ব্যাপারটা করেছে এবং ধামাচাপা দিয়ে ব্যাপারটা করেছে, ঠিক কি না? যখন যখন এটা ধামাচাপা দিয়ে বা তড়িঘড়ি ব্যাপারটা হয়েছে, নিশ্চয় কোনো বা কারো কারণে তারা এটা ইয়ে করতে যায়নি। তা সেইখানে লোকেরা দেখবেন আপনারা, আমরা আমি দেখেছি আমার এলাকায় পোস্টমর্টম করতে, আমরা ফ্যামিলিকে হাত পা ধরে আমরা রিকোয়েস্ট করছি পোস্টমর্টম করায়, পোস্টমর্টম করতে চায় না মানুষ, গ্রামের মানুষ বুঝে ও তো মারা গিয়েছে, এখন করে কি হবে? অনেক সময় এরকম কেসে ডাক্তারের কাছে যেতে চায় না যে ফ্যামিলির ওপরই হবে, কারণটা আমি বলতে পারছি না, যে কোনো কারণেই হোক এটা পুলিশকে কেউ খবর দেয়নি। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।